এর পূর্বে আমাদের এইচএম মিশন থেকে আমি তোমাদের আদি বৈদিক সমাজের কারিগরি শিল্পের কি অবস্থা ছিল এ সম্পর্কে আলোচনা করলাম। এবারে নেক্সট কোয়েশ্চন দেখে নেব, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? কোয়েশ্চন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এই কোয়েশ্চনটার উত্তর তোমাদের টেক্সট বুকে, টেক্সট বুকের পৃষ্ঠা নম্বর 57, পৃষ্ঠা নম্বর কত বললাম 57 এ এর উত্তরটা দেওয়া রয়েছে। তো যাই হোক, আজকের ক্লাস আমি শুরু করছি। বৈদিক সাহিত্য থেকে সে আমলের শিক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। তাহলে কোন সাহিত্য থেকে সে সময়কার শিক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়? বৈদিক সাহিত্য থেকে, মনে রাখবো। তো চলো আবার রিপিট করছি, বৈদিক সাহিত্য থেকে সে আমলের শিক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। এই শিক্ষার প্রধান ভূমিকা ছিল গুরুর, অতএব গুরু অতএব মাস্টার প্রধান ভূমিকা পালন করত। সাধারণভাবে মৌখিক ভাবে শিক্ষার চর্চা হতো, অতএব মৌখিক বলতে মুখে মুখে শিখানো হতো। পড়ার কোনো বিষয় গুরু পড়ে বুঝিয়ে দিতে, ছাত্ররা তা শুনত ও আবৃত্তি করে মনে রাখত। এই সমাজে মেয়েরাও পড়াশুনোর সুযোগ পেত, ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব সামলাতেন গুরু নিজে। পড়ার বিষয় ছিল বেদ, পাঠ, গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষা। তারা বস্ত্র চালনাও শিখত, অর্থাৎ ছাত্ররা আবার বস্ত্র চালাতেও শিখত। তো যাই হোক, আজকে আমার ক্লাস সিক্সের সাবজেক্ট হিস্ট্রির আমাদের মিশনের পক্ষ থেকে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার অবশ্যই তোমাদের আরো মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো। তবে মনে রাখবে, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। যাই হোক, আমার এই আজকে ক্লাসটা, তোমরা যদি এখানে কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি পরবর্তী ভিডিও ক্লাসে অবশ্যই তোমাদের তুলে ধরব যেখানে সমস্যা আছে সেই সম্পর্কে। তো চলো যাই হোক, এখন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট আমাদের এইচএম মিশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবে, কারণ পরবর্তী লেটেস্ট আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সো তোমরা বাড়িতে সময় নষ্ট না করে এই কোয়েশ্চেন যে আমি উত্তরগুলো বললাম, কোয়েশ্চেন সমেত উত্তর যে বলেছি, তোমরা অবশ্যই খাতাতে নোট করে নেবে, নোট করে নিয়ে সেটাকে মুখস্থ করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।